सकल के जय प्रभु जीशु आरेकटी बार नतून भिडियो निये आपनादेर सामने एसे उपस्थित होयेछि। जेभावे आमरा बाइबेलेर जे समस्त आश्चर्य काजगुली जेटा प्रभु जीशु ख्रीष्टेर द्वारा होयेछिलो सेई समस्त आश्चर्य काजगुली निये आमरा आलोचना करछि। तो धारावाहिक भावे आमरा तार आश्चर्य काज निये आमरा आलोचना करछि, एकई संगे सेई आश्चर्य काजेर गभीरता समस्त विषयके आमरा देखछि। आर सत्यिई जे प्रभु जीशु ख्रीष्ट तिनि जखन पृथिबीते छिलेन आर तिनि ईश्वर हवा सत्त्वेओ तिनि मानुष रूपे तिनि जन्मग्रहण करेछिलेन आर जखन मानुषेर मध्ये छिलेन तखन तिनि अनेक आश्चर्य काजके तिनि करेछिलेन। आर सेई विषयगुलिके आमरा बाइबेलेर मध्ये देखते पाई, आर विशेष करे नतून नियमेर सुसमाचारगुलिते सेई विषयगुलि आमरा देखते पाई। तो आसुन आजके आमरा आर एक आश्चर्य विषयके आमरा देखब, आश्चर्य काजके आमरा देखब जा प्रभु जीशु ख्रीष्ट তিনি মানুষের জন্য সেই আশ্চর্য কাজকে তিনি করেছিলেন। আর আসুন আজকের যে বিষয়টা আজকে আমরা দেখব, আর এটা আমরা মথি লিখিত সুসমাচার তার 8:1-4 যেখানে আমরা দেখতে পাব যে একজন কুষ্ঠ রোগী যার কুষ্ঠ হয়েছিল, আর আমরা জানি যার কুষ্ঠ হয় আর লোকে তাকে ঘৃণা করে এবং লোকেদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেয় আর সে একাকে জীবনযাপন করে, সেই কুষ্ঠরোগী আজকে আসুন প্রভু যীশু খ্রিস্টের দ্বারা যে সুস্থতা পেয়েছে আর সেই বিষয়কে আজকে আমরা দেখব। তো সবথেকে ভালো বিষয় হবে যদি আমরা এই বিষয়টা বাইবেল থেকে পড়ি, আর সেখানে আমরা আরও বিশেষ সুন্দরভাবে আমরা দেখতে পাব। একই সঙ্গে একটা প্রমাণও থাকবে যে বাইবেলের নতুন নিয়মের আর সুসমাচারগুলিতে লেখা আছে। আর আজকে আসুন আমরা মথি লিখিত সুসমাচার তার 8:1-4 আমরা পড়ি। তো আমি সকলের হয়ে পড়ছি। তিনি পর্বত হইতে নামিলেন, বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বালায় তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সুচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সুচিকৃত হইল। পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। ঈশ্বরের এই বাক্যে তিনি গৌরবান্বিত আর তিনি মহিমান্বিত হন। বিশেষ করে যে বিষয়টা আমরা এই সময় দেখছি আর এটা হচ্ছে একজন কুষ্ঠরোগী আর তিনি প্রভুর কাছে আসলেন। আর প্রভুকে যখন তিনি দেখতে পেলেন, প্রভু যীশু খ্রিস্টকে তিনি দেখে প্রণাম করলেন আর তিনি এই কথা বললেন, প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুস্থ করতে পারেন। কারণ এই কুষ্ঠরোগীরা তারা সমাজের মধ্যে এক অবহেলিত মানুষ। যখন কুষ্ঠরোগী সেই সমাজের মধ্যে কোনো স্থান পায় না, সেই সময় তাকে এক নির্জন স্থানে তাকে যেতে হতো। আমরা দেখি যে এর আগেও যে কুষ্ঠরোগী তারা দূর থেকে তারা প্রভু যীশু খ্রিস্টকে নিবেদন করেছিল। সেই সময়ের কুষ্ঠরোগীদের একটা স্থান ছিল গ্রাম থেকে নগর থেকে বাইরে দূরে এক নির্জন স্থানে, সেইখানে তাদেরকে থাকতে হতো। তাদের অধিকার ছিল না যে তারা গ্রামের মধ্যে আসে, তাদের অধিকার ছিল না তারা সেই নগরের মধ্যে প্রবেশ করে। তাই এই কুষ্ঠরোগীকে যখন আমরা দেখছি যে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসলো এক সাহস নিয়ে, আর সেই সাহস ছিল যে সে এক জনের কাছে আসছে যে তাকে সুস্থতা দিতে পারে, সমাজ থেকে যে তাড়িত, পরিবার থেকে যে দূরে রয়েছে, সেই ব্যক্তি আবার যেন সেই সমাজে বা সেই পরিবারে ফিরে আসতে পারে। সেই জন্য প্রভুর কাছে এই কথা বলল, হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুস্থ করতে পারেন। এইখানে আরেকটি বিষয় আমরা দেখব, যেটা দেখতে পাচ্ছি যে প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছা যদি হয়। অর্থাৎ আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা প্রার্থনা করে থাকি,
অনেক প্রার্থনাতে আমরা দাবি করে থাকি যে প্রভু তুমি এটা করে দাও, যে প্রভু এটা তুমি দাও, যে প্রভু তোমাকে করতেই হবে, এইভাবে আমরা দাবি করে থাকি। কিন্তু কখনো আমরা এই বিষয়টা আমরা ধ্যান দিই না যে সেটা ঈশ্বরের ইচ্ছা আছে কি না, সেটা প্রভুর ইচ্ছা আছে কি না। কিন্তু এখানে আমরা সেই কুষ্ঠরোগীকে আমরা দেখতে পাচ্ছি যে কুষ্ঠরোগী সে এতই নিজেকে নম্র করেছে, সে এতই নিজেকে একদম ধুলির সাথে নিজেকে তুলনা করেছে, এতই নম্র করেছে যে প্রভুকে এই কথা বলছে, হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুস্থ করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয়, আমরা অনেক সময় প্রার্থনা করে থাকি, আমাদের প্রার্থনাও যেন এই ধরনের হয় যে হে প্রভু যদি তোমার ইচ্ছা হয় তুমি সুস্থতা দাও, প্রভু যদি তোমার ইচ্ছা হয় তবে আমার যা প্রয়োজন প্রভু তুমি দাও, যদি তোমার ইচ্ছা হয়। এইখানে কুষ্ঠরোগীর কাছে আমরা একটা বিষয়কে আমরা শিখতে পারি যে নিজেকে সম্পূর্ণরূপে নম্র করা, কোনো কিছুর মধ্যে গণ্য না করে যে আমি অমুক ব্যক্তি, আমি আমার এই নাম, আমার এই পজিশান, সে নিজেকে দেখায়নি, সে এটা দেখিয়েছিল প্রভু আমি নিরুপায়, প্রভু আমার কাছে করার কিছু নেই, কিন্তু যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সুস্থ করতে পারে। সেই সময় আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট সেই কুষ্ঠরোগীকে স্পর্শ করলেন। এই বিষয়টা তখনকার জন্য এক অবাক করা বিষয় ছিল যে কুষ্ঠরোগীকে কেউ স্পর্শ করত না। কুষ্ঠরোগী সেই সময় এক ধরনের জঘন্য রোগ, একই সঙ্গে সেই সময় অশুচি ব্যক্তি বলে তাকে চিহ্নিত করা হতো। সেই জন্য কুষ্ঠরোগীদের এই নির্দেশ দিয়েছিল যখন তারা পথের মধ্যে তারা হাঁটবে এবং দূর থেকে যখন মানুষদের দেখতে পাবে যেন নিজের পরিচয় তারা দেয়। কিভাবে পরিচয় দিত তারা? নিজেকে অশুচি অশুচি বলে তারা পরিচয় দিত। তাহলে লোকেরা বুঝতে পারত যে এ একজন কুষ্ঠরোগী, এ একজন অশুচি, তাই লোকেরা তার কাছ থেকে দূরে সরে যেত। তাই প্রিয় বন্ধুগণ, যতজন আমরা এই ভিডিওকে দেখছি আমাদের এই অবস্থা একই রকম ছিল। যদিও আমাদের কুষ্ঠরোগ ছিল না, কিন্তু আমাদের হৃদয়ের যে এক রোগ ছিল আর সেই রোগের কারণে আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম। কিন্তু প্রভু তিনি আমাদেরকে স্পর্শ করলেন, তিনি আমাদেরকে মনোনীত করলেন, যেভাবে তিনি সেই কুষ্ঠরোগীকে তিনি স্পর্শ করেছিলেন এবং তাকে সুস্থতা দিলেন। ঠিক তেমনই আমাদের কোনো যোগ্য ছিল না যে আমরা প্রভুর কাছে আসি, আমাদের কোনো যোগ্য ছিল না যে আমরা প্রভুর নাম আমাদের মুখে আমাদের ওষ্ঠাধারে নিই, কিন্তু প্রভু তিনি আমাদের স্পর্শ করেছেন, প্রভু তিনি আমাদেরকে, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার চরণতলে বসা, তার আরাধনা, তার প্রশংসা করার। হ্যাঁ প্রিয় ভাই বোন, আজকে আমরা সেই দয়াকে আমরা পেয়েছি। যতজন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা সেই পাপের ক্ষমাকে পেয়েছি, আমরা বিশ্বাস করেছি, আমরা সেই উদ্ধার, সেই পরিত্রাণকে পেয়েছি সত্যি। তাই এইখানে আমরা দেখতে পাই যে আরেকটি বিষয়, প্রভু তিনি এই কথা বলছেন যে যাও তুমি মহাযাজককে গিয়ে দেখাও। একই সঙ্গে বলছে যে মসির নিয়ম অনুযায়ী যে সমস্ত নৈবেদ্য সেগুলো তুমি উৎসর্গ কর। অর্থাৎ সে শুধু সুস্থতা পেয়ে গেছে তাই নয়, তাকে তার পরেরও কাজ করতে হবে, যেন সে ঈশ্বরের আরাধনা করে, সেই নৈবেদ্যকে যেন সে উপহারস্বরূপ সে চড়ায়। প্রিয় বন্ধুগণ, আমরাও যখন সেই প্রভুকে আমরা জানতে পেরেছি, আমরাও যখন সেই এক রোগীর মতো ছিলাম যে ঈশ্বর থেকে দূরে ছিলাম, সত্য থেকে দূরে ছিলাম, প্রভু তিনি আমাদেরকে সেই সত্য জানতে তিনি সাহায্য করেছেন, সেই মহান ঈশ্বর সত্য ঈশ্বরের আরাধনা করার সুযোগকে তিনি দিয়েছেন। তাই যেন আমরা
ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের প্রশংসা করি এবং প্রভু যিশুর নামে যেন আমরা প্রার্থনা করি। আর প্রার্থনা আমাদের এই ধরনের হওয়া দরকার, হে প্রভু যদি তোমার ইচ্ছা হয়। নিজেকে নম্র করা, নিজেকে নম্রভাবে প্রকাশ করা, আমাদের যেন দাবি না থাকে প্রভু তোমাকে এটা করতেই হবে, আমাদের নিজেকে নম্রভাবে প্রভুর কাছে আনতে হবে, হে প্রভু তোমার যদি ইচ্ছা হয় তবে তুমি আমার প্রতি দয়া করো, আমার প্রতি আশীর্বাদ করো। তাই আমরা আজকের এই আশ্চর্য কাজকে আমরা দেখলাম, প্রভু যীশু খ্রিস্টের যে একজন কুষ্ঠ রোগীকে প্রভু তিনি সুস্থতা দিলেন আর তিনি তাকে স্পর্শ করলেন এবং ঈশ্বরের আরাধনা প্রশংসা করার সুযোগকে তিনি দিলেন, তার পরিবারে ফিরে যাওয়ার সুযোগকে তিনি দিলেন, তার সমাজে ফিরে যাওয়ার মতন তাকে যোগ্য দিলেন। তাই আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি। তাই এই ভিডিওটি যতজন আপনারা দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। আজকে আমরা দেখেছি আশ্চর্য কাজ, মত্তি লিখিত সুসমাচার তার 8:1-4 এই ঘটনাটি রয়েছে। আসুন আমরা আগামী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। সকলে সুস্থ থাকবেন এবং সকলকে জয় প্রভু যীশু।